মোর মার্কস মোর ক্রেডিট, যত টুকু মার্কস বেশি পাওয়া যায় ততটুকু ক্রেডিট। এই জন্যে গত বছরে যতটুকু আমরা এমএলএ পাইলাম, এর চেয়ে আরো বেশি এমএলএ পাবো। আর টাইনের মতো ডাইনামিক লিডার, এনার্জেটিক লিডার আমাদের দরকার বিধানসভাতে। বিধানসভা মানে আইনের সভা, এই আইনের সভাতে তাল পাতার সিপাহি মতো হেংলা টুংলা গেলে হইব না, আইনের মতো লাগে। সলমান খানের মতো আমি দেখি তো, এই জন্যে বলি আমাদের সরকার আসছে নিশ্চিত, কোনো সিপিএম কংগ্রেস কোনো বাধা দিতে পারবে না। সিপিএম কংগ্রেস বাংগ্রেস কোনো দিন জিরো প্লাস জিরো জিরো হবে। আর মাথা নাকি লাথা আসলো, এই লাথাও সিপিএমের ছোট ভাই, কেননা সিপিএমের ছোট ভাই যখন ক্ষিপ্রামাথা এডিসিতে ক্ষমতাতে আসে, বিজেপির পার্টি অফিস বন্ধ ছিল তখন বাগি ফুটে, তার মানে মামা গাড়ি কিনলে বাইক না আনন্দ পাওয়ার মতো। ক্ষিপ্রামাথা বুঝে পাস করলো, তাহলে সিপিএম পার্টি অফিস খুললো কেন, বাজে ফুটাই কেন? এই জন্যই মানিক বাবু আগে বলতো কি, তিন নম্বর সাবলের বাচ্চা। এখন ধনপুরে যখন আমি যাই প্রতিমাদের এখানে অনেকে বলে চাই রাখে শিয়াল, কেন শিয়াল? এই কথাটু বলে আমি শেষ করব। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে, আঙ্গুরে বান্দর খায়, ওই বান্দর যখন ফালাই নিচে তখন ওই আঙ্গুর খাইবার লেগে নিচেতে যায় শিয়াল। কিন্তু শিয়াল তো গাছে উঠতে পারে না, যতই সাপ হোক আঙ্গুর একটা বলে ফালাইল বান্দর, খাইছে বলে খুব মিষ্টি, ওরা জীবনে ফালাইছে ওই না ওই বান্দর। ওরা চায়া চায়া দেখে গলা দেখা হইয়া গেছে গা বাইজা, তো মনে হয় তখন ঠিক হয়ে যায় না, না আঙ্গুর তো খুব সুখা একদম মিষ্টি নাই বলে। মানে প্রতিমা দিদির শাড়ির হাওয়াতেই ফেল করব, যে ব্যক্তি ওইখানে ইয়ে করলো কৌশিক চন্দ্র দুই দুইবার পঞ্চায়েত ইলেকশনে ফেল, যে ব্যাটা মাধ্যমিক পাস করতে পারে না বিয়ে পরীক্ষা দিব, তার মানে আগে থেকে বাদ। তারপরে শিয়াল কয় আঙ্গুর চুখা বলে, চেয়ার চিফ মিনিস্টারের চেয়ার কি কোনো চুখা হয়? চিফ মিনিস্টারের চেয়ার কোনো দিন চুখা হয় না, বড় বড় বাহবা দেখাইলে হয় না। আমি দিল্লিতে গেলাম ত্রিপুরা ভবন থেকে সরোজিনী মার্কেটে গেলাম, আমার পয়সা না সেটা তো আমি আপ কাহা সে আয়া হ্যাঁ ত্রিপুরা সে আয়া ত্রিপুরা কাহা হাই আগরতলা মে ও মানিক সরকার কা দেশ মে মানিক সরকার দেশ চিনে দিল্লির লোক ত্রিপুরা চিনে না। আমি বলে হ মানিক সরকার কা দেশ কে আদমি হ্যাঁ কেসে মালুম হ্যাঁ মানিক সরকার কো ও তো রিক্সা মে অফিস মে যাতা হ্যাঁ কয় রিক্সাতে বলে হ্যাঁ মহাকরণে যায় সেক্রেটারিয়েটে, এটাই জীবনে দেখছি না আমরা দেখছি না। আরো কয় ওর কি শোনা হ্যাঁ ভাইয়া, আমি ঘোষাই আছি কে শোনা হ্যাঁ ও ভি আন্দার ভি নেই পেহেনতা হ্যাঁ বলা যে সংকোচন করে এটাই বলে ট্রাইবেলরে খাওয়ায় তার যত সব। এই জন্যে বলি শুধু তাদের মধ্যে মিথ্যা কথা ছাড়া কিছু না। সিপিএম এবং কংগ্রেস সারা জীবন শত্রু, জনজাতিরা দোকান যখন দেয় সুটকি এবং রসগোল্লা একলগে রাখে, ঠিক এইরকম সিপিএম এবং কংগ্রেস তো তেঁতুল আর দুধ একলগে রাখলে কি হয়নি, এটা দুধ হইতে দই হইব তো। সিপিএম এবং কংগ্রেস এক, জীবনে কি বুঝতে পাস করবো জীবনে পাঁচ ডাবল জিরো। এই জন্যেই আমরা বিজেপিকে এইখানে ক্যান্ডিডেটকে বিপুল ভিটে পাস করানোর পর বেশি ভোট বেশি ডিমান্ড, কম ভোট কম ডিমান্ড। কম ভোট যদি দেই এমএলএ ঘরে যাইতে লজ্জ লাগবো, কি তাহা কোন জায়গা থেকে এই বামতিয়া চা বাগান থেকে, বামতিয়া চা বাগানে দেখব কত ভোটার বারোশো ভোটার, বারোশো লোক কত পাইল দুইশো পাইল, তোমরা সুযোগ দিত না, আমি তো দিতামই না যদি আমি এখানে এমএলএ হই। যদি বেশি ইয়ে হয় ভোট দেওয়া হয় তিন বাগান দুই ভাগ দেওয়াতেই হইব, যদি দেই দাদা আমি ভোট দিলাম আপনি ভোট চাইছেন ভোট দিছি, এখন আমাদের সুযোগ দরকার। কি সুযোগ? আমি চাকরি চাই, জল চাই, কারেন্ট চাই, শৌচালয় চাই, গ্যাস চাই, যতটুকু চাই। আমি আমার ছেলেরে রাবার টেপিং করার পরে ওই চা বাগানে কাজ করার পরে বিয়ে পাস করে মতে করলাম দাদা আমার চাকরি চাই, তখন আপনারা ফিটে পাইবেন। দুনিয়াতে কিছু না গিভ এন্ড টেক,
ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টে থাকা টাকা তাহলে এটিএম এ তুলবেন না আলে তুলতে পারবেন না ভোট দিলে সুযোগ পাবেন ভোট না দিলে সুযোগ নাই এই জন্য আপনার কাম बिल्कुल আপনার হাত মে লাগা পড়তা হয় নিজের ভাইকে নিজে তৈরি করেন এই বলে আমার বক্তব্য জিতাছি বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ কৃষ্ণদল বিপুল বিতে পাস করেন হাম ভাই